আমেরিকা কোনোভাবেই তার মহাকাশের শ্রেষ্ঠত্ব খোয়াতে চায় না, আর চীন রাশিয়া আমেরিকাকে সরিয়ে মহাকাশ বিজ্ঞানে তার জায়গা দখল করতে চায়। আর এই প্রতিযোগিতার ফলে এবার চাঁদে শুরু হতে চলেছে শীতল যুদ্ধ। সম্প্রতি রাশিয়া ও চীন চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার ঘোষণা দিয়েছে, এর পরপরই আমেরিকা বিপুল পরিমাণ অর্থ খরচ করার ঘোষণা দিয়েছে। প্রকৃতপক্ষে নাসা চাঁদে তার স্থায়ী উপস্থিতি নিশ্চিত করতে চায়, আর সেজন্য মহাকাশচারীদের জন্য প্রয়োজন হবে খাওয়ার জল, এছাড়া প্রয়োজন রকেটের জ্বালানি হাইড্রোজেন ও অক্সিজেন তৈরির জন্য জল। চাঁদ থেকে এই জল উত্তোলনের জন্য নাসা খরচ করবে বিপুল পরিমাণ অর্থ। 2022 সালে আমেরিকার ইন্টুইটিভ মেশিনস নামের একটি কোম্পানি চাঁদের দক্ষিণ মেরু থেকে জল উত্তোলনের জন্য পোলার রিসোর্সেস আইস মাইনিং এক্সপেরিমেন্ট বা প্রাইম অন নামের মাইনিং মেশিন পাঠাতে চলেছে, আর এর জন্য আমেরিকা খরচ করবে $47 মিলিয়ন। ইন্টুইটিভ মেশিনস এর উত্তোলন করা জল 2024 সালে আর্টিমিস মিশনে যাওয়া মহাকাশচারীদের জলের চাহিদা পূরণে ব্যবহার করা হবে। তবে ভবিষ্যতে মহাকাশচারীদের জলের প্রয়োজন মেটানোর পাশাপাশি রকেটের জ্বালানি উৎপাদনের জন্যও বিপুল পরিমাণ জলের প্রয়োজন পড়বে, আর এই উদ্দেশ্যকে সামনে রেখে সম্প্রতি চাঁদের মেরু থেকে জল উত্তোলনের সহজ ও আধুনিক উপায় বের করতে ব্রেক দি আইস লোনার চ্যালেঞ্জ নামের একটি প্রতিযোগিতার আয়োজন করে নাসা, যার পুরস্কার মূল্য ছিল $5 লক্ষ। সর্বমোট 13টি কোম্পানি এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে, চাঁদের জল উত্তোলনের সবচেয়ে আধুনিক উপায় বের করে প্রথম পুরস্কার হিসেবে $1,25,000 জিতে নিয়েছে রেডার স্পেস নামের একটি কোম্পানি। তাদের ডিজাইন করা দুটি রোভারের মধ্যে লুনার রেগোলিথ এক্সকাভেটর বা এলরেক্স বরফযুক্ত রেগোলিথ খনন করবে, আর লুনার ট্রান্সপোর্টার বা এলট্রান নামের দ্বিতীয় রোভারটি তা বয়ে নিয়ে আসবে মহাকাশচারীদের কাছে। সুতরাং বলাই যায় চাঁদের শুরু হয়ে গেল শীতল যুদ্ধ, যেখানে একদিকে রয়েছে রাশিয়া ও চীন আর অন্যদিকে রয়েছে আমেরিকা। চীন ও রাশিয়া যখন চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার ঘোষণা দিয়েছে, তখন আমেরিকা আরো এক ধাপ এগিয়ে চাঁদের জল উত্তোলন করে তা দিয়ে মহাকাশচারীদের প্রয়োজন মেটানো এবং রকেটের জ্বালানি তৈরির প্রক্রিয়া শুরু করতে চলেছে। মহাকাশ বিষয়ক যেকোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।